শিক্ষার্থী জিম্মি হয়ে আছে, মাত্র গুটি কয়েক। এবং সেই শিক্ষার্থীরা আজকে ফেস্টুন ধরে বলছে, দেহ ব্যবসায়ী সভাপতিকে চায় না, দেহ ব্যবসায়ী প্রেসিডেন্টকে চায় না। এটা কত বড় লজ্জার একটা বিষয়। আমাকে এখন থেকে 3 বছর আগে আমরা বিসিএস কনফিডেন্স সেন্টারে কোচিং করছিলাম, সেই সময় আমাদের একটা আমাদের সঙ্গেই পড়তো একটা বোন, সে আমার আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু হকি স্টিক এবং রডের ছবি পাঠিয়েছিল, যে ইডেন কলেজের বাথরুমের উপরে এই হকি স্টিক এবং রডগুলো লুকিয়ে রেখেছে। আমি আমার খুব আশ্চর্য লেগেছে, এই হকি স্টিক রড তারা কার বিরুদ্ধে ব্যবহার করবে? ইডেন কলেজের সেভাবে আপনার হলো ছাত্র দল বা অন্যান্য বিরোধী সংগঠনের কোনো কমিটিও সেভাবে নাই, তারা সেভাবে সক্রিয়ও না, সেখানে ঢোকে না, সেখানে রাজনীতি করে না। তাহলে এই হকি স্টিক এবং এই রড এগুলো দিয়ে তারা কি করতে চায়? আমার প্রশ্ন, এই যে শিক্ষার্থীরা বলছে যে দেহ ব্যবসায়ী প্রেসিডেন্ট চাই না, এর চেয়ে লজ্জার ছাত্রলীগের জন্য আর কিছু কি আছে? কিছু কি আছে? ইডেন কলেজের প্রত্যেকটি হল আমার কাছে কেন যেন মনে হয় যে এগুলো মানে সিট বাণিজ্যের একটা চরম আখড়ায় রূপান্তরিত হয়েছে। এখানে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার চাচির বয়সে বয়সে কেউ ব্রিফিং করছে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা ইডেন কলেজের কোনো সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা যিনি ব্রিফ করছে, তারপরে শুনলাম যে না, এতে সভাপতি, এতে সাংগঠনিক, আর এই হলো একটা অবস্থা। তো এই যদি অবস্থা হয় ছাত্র নেত্রী বা ছাত্রী সংগঠনের নেত্রীদের, তাহলে কি অবস্থা? এবং পুরা শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে, এখানে পুরা শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে। এবং ইডেন কলেজের যে প্রিন্সিপাল, তার কথা শুনে আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে উনি মনে হয় এই ছাত্রী সংগঠনের দালালে রূপান্তরিত হয়েছে, এইরকম মানে কথাবার্তাই মানে অসহায়ত্ব। কী অবস্থা? আপনাকে এখানে কে ডেকেছে? আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, আপনি একটা প্রশাসনিক বডি, আপনি এইভাবে কথা বলেন কি? আর একজন শিক্ষক বলছে, ছাত্রলীগ, আমরা সবাই ছাত্রলীগ, আমরা কেউই ছাত্রলীগের বাহিরে না। মানে এইটা কী ধরনের লজ্জার কথা? আপনাকে ছাত্রলীগ, আমরা তো এখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিয়োগ দেওয়া হয় নাই। আর হলের প্রভোস্টদেরকে বলি, যদি ছাত্রলীগ নেত্রীরা আলাদাভাবে হলের আইন বানায়, আপনাকে কেন প্রয়োজন? মানে ওরা আলাদাভাবে আইন বানিয়েছে, আলাদাভাবে প্রশাসন বানিয়েছে, আলাদাভাবে সংবিধান বানিয়েছে যে হলে থাকতে হলে মেয়েদের কী করতে হবে, কী কী করতে হবে, এবং কেউ তাদের আদেশের বাইরে চলতে পারবে না, এরকম একটা অবস্থা হয়েছে। এবং সর্বশেষ দেখলাম যে ছাত্রীদেরকে, তাদের সুন্দর সুন্দর ছাত্রীদেরকে, সুন্দরীদেরকে তাদের রুমে নিয়ে গিয়ে তারা হলো ছবি তুলছে এবং ব্ল্যাকমেইল করছে। আপনারা দেখেন, এটা আমার কথা না, এখানে নেত্রীরা বলছে যে ব্ল্যাকমেইল করছে, দেহ ব্যবসা করতে বাধ্য করছে। এটা কেমন? শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই, এই ইজরাদারি দেওয়ার জন্য আপনি এখানে ছাত্রলীগের কমিটি দিয়েছেন? আপনার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনার ছাত্রলীগের কারণে কেন পুরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিম্মি হবে? কেন তারা জিম্মি হবে? তাদের শিক্ষার অধিকার রয়েছে, সেই শিক্ষার অধিকারকে লঙ্ঘিত করার অধিকার কি আপনাদের আছে? আপনারা এখানে ছাত্রলীগের কমিটি দিয়েছেন, ভালো কথা, যে ছাত্র রাজনীতির সুবিধার জন্য, কিন্তু আপনি দেখান ছাত্রদের অধিকার নিয়ে চুল পরিমাণ কোনো কাজ ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীরা করেছে? চুল পরিমাণ কাজ, এরা চুল পরিমাণ কাজ করে না, চুলাচুলি করতে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো চুলাচুলি যদি করেন, গণভবনে নিয়ে দাওয়াত দেন, আপনি খাওয়ান দাওয়ান, সেখানে বলেন এবার তোমরা চুলাচুলি করো, যে জিতবে তাকে পদ দেওয়া হবে, তা তো হচ্ছে না। আপনি এখানে আমাদের উপরে চাপাই দিচ্ছেন, ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এখানে এই 10-12-15 জন ছাত্রলীগ নেতার কাছে পুরা বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে আছে, এবং তারা ধর্ষণে জড়িয়ে পড়ছে, নারী নির্যাতনে জড়িয়ে পড়ছে, ছাত্রদের মারছে, এবং তারা বগি বাণিজ্য করছে, বিভিন্ন ধরনের হল বাণিজ্য, সিট বাণিজ্য। কেন রে ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য গেছে আমাদের ছোট ভাইরা, তারা ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য ঢুকেছে, তাদেরকে তোমরা কীভাবে দলদাস বানাচ্ছ? তাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে, লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, পড়াশোনা করে বড় হবে, কিন্তু কী হচ্ছে যে আই বুড়ো হয়ে যাচ্ছে। এই যে আপনার এর আগে ছাত্রলীগ একটা নেত্রী ইডেন কলেজের, সে প্রশ্ন ফাঁসের জন্য গ্রেপ্তার হলো, কেন রে ভাই, তোমাদের কত টাকা দরকার? কেন নিজের বাবা মা টাকা দেয় না, টাকা দেয় না, হলে থাকে থাকে বুড়া হয়ে গেছো, তারপরেও এখানে তোমরা এখানে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছো, এই জন্য বিশ্ববিদ্যালয়, এই জন্য হল, এই জন্য হল। বাপের কাছে যায় বলো, বাবা আমাকে একটা দোকান করে দাও, আমি ব্যবসা করি। কেন ছাত্রীদেরকে নিয়ে কেন ব্যবসা করতে হবে তোমাকে? প্রত্যেকটা হলের প্রত্যেকটা সিট এদের কাউন্টেবল, এবং এরা এর জন্য টাকা নেয় এগুলো। এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে যে ছাত্রীরা, তাদেরকে এরা হলে রাখে এবং হলে রাখে তাদের কাছ থেকে টাকা নেয়। তো এইভাবে টাকা বাণিজ্য করার কোনো মানে হয়? যারা ব্যবসা করছে, তার ব্যবসা, সব ব্যবসা কিন্তু লাভের, সব ব্যবসায় প্রফিটেবল। তোমরা ব্যবসায় যদি করতে চাও, তা শিক্ষার্থী বন্ধু, আমাদের বন্ধুদেরকে নিয়ে কেন ব্যবসা করবা? তুমি ব্যবসায় নামো, আসো, ব্যবসায়ী ড্রেস পরো, এটা তো ব্যবসায়ী ড্রেস না তোমরা যেভাবে আছো। আইবুড়ো হয়ে গেছো, বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, কলেজে থাকতে হবে, থাইকা রাজনীতি করতে হবে, কেন রে ভাই?